আষাঢ়ের বৃষ্টিমুখর অপরাহ্নে আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার গুরুদাস ডায়মন্ড হারবার স্টেশনের ঠিক আগের স্টেশনটা হচ্ছে গুরুদাস নগর সেখানে গিয়েছিলাম বড়িয়াতে বড়িয়ার চিত্রকর পাড়ায় শিল্পী অধীর চিত্রকরের তৈরি রথের মেলার পুতুল দেখে আমাদের মন মুগ্ধ হল শিল্পী ও তার স্ত্রী ভারতী চিত্রকর এবং তাদের পুত্র পঙ্কজ চিত্রকরের অনুপম হাতের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে এই প্রতিটা পুতুল এবং এর খোঁজ অর্থাৎ বড়িয়ার চিত্রকর পাড়ার মাটির পুতুলের খোঁজ কিন্তু আমাদের কথা ইউটিউব চ্যানেলকে জানিয়েছিলেন বিশিষ্ট পুতুল সংগ্রাহক ও গবেষক আকাশ বিশ্বাস মহাশয় তাকে আমরা কৃতজ্ঞতা জানাই এই যে ঘান্নারা বুড়ো পুতুল এই কোটপড়া যে বুড়ো পুতুল এই কোটের ওপর যে কি অনিন্দ্য সুন্দরভাবে শিল্পীরা কারুকার্য করেছে তা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য এই কারুকার্যই যেন পুতুলগুলোকে আরও বেশি প্রাণবন্ত আরও বেশি সজীব করে তুলেছে এছাড়াও বাঘ সিংহ হরিণ গাধা এই পুতুলগুলোও কিন্তু শিল্পী তৈরি করেছেন শিল্পীর তৈরি হাতি পুতুল ময়ূর পুতুল এবং পাখি পুতুল দেখে মনটা যেন শৈশবের দিকে এগিয়ে গেল দক্ষিণদারিতে আমরা দেখেছি যে ঠাকুর বানানোর সময় রংটাকে স্প্রে করা হয় কিন্তু এখানে অধীরবাবু আমাদের জানিয়েছেন যে তিনি তুলি দিয়ে সনাতনী রীতিতে সেই পুরনো রীতিতেই কিন্তু রঙটা করেন অর্থাৎ এই পুতুলগুলো করতে শিল্পীর কিন্তু অনেকটা সময় লাগে আমরা আজকে চলে এসেছি বড়িয়া চিত্রকর পাড়ায় এবং আমরা কথা বলছি অধীর চিত্রকরের সঙ্গে ঠিক এবছর কষো পুতুল তৈরি করেছেন পুতুল বলতে এই যে ঘার্নারা বুড়ো বাঘ সিং হ্যাঁ

আচ্ছা আর চরক ছাড়া জন্মাষ্টমী ঝুলনের পুতুল কি এগুলো বানায় ঝুলন হয় ওটা কালীঘাটে ওগুলো কি পুতুল বানান আপনি নাই ওখানে এই দাই ছিল আগে করতাম হ্যাঁ কালীঘাটেও গেছি কালীঘাটে দুই বোন করে আমার আমার শালীরা দুই বোন আছে দুই বোন আমার আচ্ছা তাই নাকি দুই বোন পাশে একটা বয়স্ক মহিলা আছে তিনজন করে ওদের পদবিও চিত্রকর আচ্ছা আচ্ছা এটাই ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ এগুলো কোন মেলায় বসছেন রথযাত্রা উপলক্ষে বালিগঞ্জের কসবা বাজারে এবার রথযাত্রায় থাকছেন ওই একদিনই থাকছে আর উল্টো রথ আর উল্টো রথ আর যাওয়া হবে না মানে দুদিন থাকছেন রথযাত্রার দিন বালিগঞ্জের কসবা বাজারে শনিবার আর রবিবার মানে এগুলো স্প্রে করা রঙ নয় দাদা নিজে হাতে তুলি দিয়ে করেছে বড়িয়ার মঙ্গলচন্ডী মায়ের মন্দিরের পাশেই রয়েছে চিত্রকর পাড়া আপনারা দেখতেই পাচ্ছেন অধীরবাবুর ফোন নাম্বারটাও আমরা আপনাদের দিয়ে দিলাম আপনারা চাইলেই সহজেই যোগাযোগ করতে পারেন এবং দেখতেই পাচ্ছেন ময়ূর পুতুলের মধ্যে কি অসাধারণ শৈশব মুখরতা এবং সারল্যতা এবং একই সঙ্গে সজীবতা ও প্রাণবন্ততা যেন প্রতিটা ব্রাষ্ট্রকে ফুটে উঠেছে দেখা মাত্রই ভালো লেগে যাওয়া এই ভালো লাগাটার মধ্যেই যেন শিল্পের সার্থকতা শিল্পের সার্থকতা সেখানেই যারা শিল্পের বোদ্ধা নন বা রসিক নন তারাও যখন এই শিল্প মণ্ডিত শোভা দেখে তাদের মধ্যেও যখন শিল্পের প্রতি একটা আবেগ ভেসে ওঠে দেখা মাত্রই সেখানেই সার্থক হয় শিল্প নমস্কার